নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এখন হলো সকালবেলা, বাজে 8:45। রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি একেবারে। কাজ শুরু তো অনেকক্ষণ আগে থেকেই হয়ে গেছে, ভিডিও করার মতো সময় হয়নি। সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে, তাই এখন ভাবলাম একটুখানি হাতটা খালি আছে, একটু ভিডিওটা করেই নিই। রান্না করছি, দু পিস মাত্র চিংড়ি মাছ ছিল, আজকে আর মাছ টাছ কিছুই নেই, তো সেইটা দিয়েই কি করছি, ঢেঁড়স আলু দিয়ে তরকারি করে নেব। তো সেরকমভাবে আজকে আর কেউ মাছ খাবে না বলেই দিয়েছে, তো সেজন্যই এই দু পিস চিংড়ি মাছ ছিল, সেটা দিয়েই হচ্ছে তরকারি। আর একদমই হালকা পাতলা আজকে রান্না হচ্ছে, ডাল হবে আর প্রথমে একটা যাই হোক কিছু হবে। তো তাড়াহুড়ো করছি কারণ মেয়েকে স্কুলে নিয়ে যাব আবার দিতে, কারণ হচ্ছে আমার শরীরটা এখন ভালো আছে, কিছুদিন তো জ্বর নিয়ে পড়েছিলাম, মেয়েকে স্কুলে দিতে যেতেই পারিনি। তারপরে জ্বর ভালো হলো তো পায়ে টান ধরেছিল, মানে পায়ের পেশিতে টান ধরেছিল, অনেক দিন দিতে যেতে পারিনি, কিন্তু আজকে থেকে আবার যাব আগের মতো। তরকারিটা একেবারেই বসিয়ে দিলাম, পেঁয়াজের ওপরেই চিংড়ি মাছটা দিয়ে ভেজে একেবারে আলু আর ঢেঁড়স ভাজা ভাজা করে মশলা দিয়ে জল দিয়ে দিলাম, এইভাবেই করে নিলাম। আর এদিকে সবজি এসেছে তো ফ্রিজে, সেটা গুছিয়ে রাখছি। আমার সবজি গুছানো দেখে আমার এক দিদিভাই বলেছে তো যে এইভাবে রাখবে না, সব কিছু প্যাকেটের মধ্যে আলাদা আলাদা করে রাখবে। কী বলতো, প্যাকেটে রাখলে নয় হচ্ছে জল হয়ে যায়, তো সেজন্য আমি এইভাবেই রাখি, আবার এইভাবে রাখলে শুকিয়ে যায়। আমার যে মানে খুব অসুবিধা হয়, আমি যে কীভাবে সবজি রাখবো আমি নিজেই ভেবে উঠতে পারি না, সেজন্য দেখেছি এই যে পটলটা রেখেছি অনেক দিন ধরে আছে, প্যাকেটের মধ্যে জল হয়ে গেছে, গাজরটাও দেখো জল হয়ে গেছে, তো আবার উল্টে দিই, প্যাকেটগুলো থেকে বের করে উল্টে রেখে দিই, এইভাবেই রাখি। তো সেজন্য আমি আবার কিছু সবজি এমনিই রেখে দিই, মানে কীভাবে যে রাখবো নিজেই বুঝতে পারি না, এমনি রাখলে শুকিয়ে যায় আর প্যাকেটে রাখলে জল হয়ে যায়। সবজিগুলো ঢুকিয়ে একেবারে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, এইভাবে আমি এইভাবেই রাখি, আমার অত ধৈর্য থাকে না কোনো কাজের মধ্যেই, এইভাবেই আমি করে নিই চটপট করে সবজি তুলে দিয়ে। আর এদিকে আবার এই দোকানের একটু জিনিস এসেছে, বিস্কুট আর মেয়ের একটু নুডলস এসেছে, তো এইগুলো একটু গুছিয়ে রাখবো। আর এদিকে একটু তোমাদের দেখিয়ে দিই, এদিকে আমি প্রেশার কুকারে দিয়েছিলাম, এই কৌড়োটার মধ্যে দিয়েছিলাম হচ্ছে মুগের ডাল সিদ্ধ, একেবারে করে নিয়েছি। আর হেলেঞ্চা শাক আর আলু সিদ্ধ করেছি, এটা তেল নুন দিয়ে মাখা হবে, আর তার সাথেই আমি কৌটোতে একেবারে ডাল দিয়ে দিয়েছি, মানে একেবারেই হয়ে গেল আর কি। 10:30 বাজে, বেরিয়ে পড়েছি মা মেয়ে স্কুলে, স্কুলে দিতে যাচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, আর অনেকদিন পর আজকে যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে, অনেকদিন পর, কতদিন যাইনি, সেই জ্বর হয়েছিল, যেতে পারিনি, হয়েছে। তারপরে আমার বাবা এসেছিল, দুদিন দিয়ে আসছিল, আর দুদিন পায়ে টান ধরেছিল, এমন যেতেই পারিনি, মেয়ে একা একাই যাচ্ছিল। এইটা হচ্ছে মেন রাস্তা, যার জন্য এখানটায় সিগন্যালটা বড় সিগন্যাল একদম, আর যখন দেয় 1 মিনিট করেই সিগন্যালটা দেয়। চলো আগে স্কুলে দিয়ে দিই, তারপরে আবার
জল টেনে টেনে আবার যাবো। এবার আমরা যাবোটা কোথা দিয়ে, তিন দিকেই জল। মেয়েকে স্কুলে দিয়ে যাচ্ছি, আর এই যে মাছ নিয়েছি, আর কিছুই নেই, সবজি টবজি সব কিছুই আছে, শুধুমাত্র মাছ নিলাম। আর বাজারে এত লোক আছে, বাজারে আর ক্যামেরাটা অন করতে পারিনি। যাচ্ছি এবার গিয়ে, অনেক কাজ বাকি আছে, সে কাজগুলো করতে হবে। মাছগুলো সব ধোয়া বাছা হয়ে গেছে। এখানে ডিম নিয়েছি একটু, এই যে ডিম নিয়েছি একটু, এটা রেখে দিচ্ছি। আর এটাতে বাটা মাছ আছে, এটাও রেখে দেবে, ওটা আজকে হবে না, এইটা আজকে হবে, এটা খাবার সময় ভাজা করব। এখন থেকে একটু নুন হলুদ এইসব মাখিয়ে রেখে দিই। খাবার সময় তো ভাজা করে নেব গরম গরম। এই পটুটার মধ্যে রেখে দেব, ধরছে না, গাজরটা বেরিয়ে যাচ্ছে। গরমটা কাটিয়ে দিই, ওপরগুলো ধুতে হবে, হলুদ হয়ে গেল, আগে ধুয়ে নিই। এই কোরোটা রেখে দিলাম, আর এইটা ফ্রিজে তুলে দেবো। আছে এই যে আগের একটা, ওইখানে একটা কৌটো আছে, ওতে ওই মাছের মাথা আছে, ওইটাতে থাক। একটা পার্সেল এসেছে, পার্সেলটা এই মাত্র এলো, নেওয়া হয়েছে। কি আছে পার্সেলটায় তোমাদের দেখাবো, খুলি দাঁড়া। কি আঠা দিয়ে এগুলো জোরে আমি জানি না, ছেঁড়া যায় না। এটা কি বলো তো, তোমরা কি বুঝতে পারছো এটা কি? এটা হলো একটা ছাঁচ, সিলিকনের ছাঁচ, এটা পিওর সিলিকন একদম। কি হবে জানো, এটাতে সাবান তৈরি হবে, সাবান, এটা সাবানের ছাঁচ। 100 গ্রামের এটা, মানে এক একটা ছাঁচে 100 গ্রাম এর মধ্যে সাবান ধরবে, মানে 100 গ্রাম সাবান তৈরি করতে যে ছাঁচটা প্রয়োজন, এটা হচ্ছে সেটা। এটাই অর্ডার করা হয়েছিল, এটাই এসেছে আজকে। তো আমাদের আয়ুর্বেদিক সাবান তৈরি হচ্ছে, এই ছাঁচটার প্রয়োজন ছিল, এই ছাঁচটা ছিল না, তো এই ছাঁচটাই অর্ডার করা হয়েছিল, এই ছাঁচটা এসেছে। এরপরে একদিন তোমাদেরকে শেয়ার করব কিভাবে সাবানটা তৈরি হয়, আয়ুর্বেদিক সাবান, শুধুমাত্র নিমটাই এখন হচ্ছে তৈরি, তো পিওর একদম নিমের তেল থেকেই তৈরি হচ্ছে সাবানটা। যাই হোক, আজকে এটা এসেছে, তোমাদেরকে এটা শেয়ার করলাম, এরপরে তোমাদেরকে কোনো একটা ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে, যে সাবানটা কিভাবে আমরা বানাই, এটা প্রয়োজনীয় জিনিস। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।